এসসিইআরটি আয়োজিত শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেমিনারে সোমবার নজরুল কলাক্ষেত্রে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেমিনারে শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। রাজ্যের শিক্ষার প্রসঙ্গে যেসব সংস্কারমুখী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে সেমিনারে মূল্যবান মতামত রাখেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে আত্মনির্ভর শিক্ষার ব্যাপারে রাজ্য সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, প্রায় 295টি বিদ্যালয়ে চালু করা হয়েছে বৃত্তিমূলক শিক্ষার কার্যক্রম। আমরা এমনি বলছি আত্মনির্ভর হতে হবে, মুখে মুখে আত্মনির্ভর হবে, স্বামীজি বলছে এমন শিক্ষা তৈরি করো মানুষ যেন আত্মনির্ভর হয়, অর্থাৎ আমার নিজের সমস্যা আমি সমাধান করব, এমন এমন শিক্ষা যেন হয়। আমরা কি করেছি, আগে ছিল না এ রাজ্যে, আমরা 295টা বিদ্যালয়ে আমরা বৃত্তিমূলক শিক্ষাক্রম চালু করেছি, ভোকেশনাল কোর্স যেটাকে বলে, এবং এগ্রিকালচার, আইটি, রিটেল এবং ইলেকট্রনিক্স হার্ডওয়্যার, এটা আমরা শুরু করে দিয়েছি। সুপার 30 স্কিম চালু করেছি, আজকে সুপার 30 স্কিম 90 জনের মধ্যে গেছে। ফার্স্ট বেসে পুরো সমস্ত খরচ মেধাবী যদি হয়, গরিব হলে তার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যে কোচিং নিট এবং জি এসব কোচিংটা তার পছন্দ মতো সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় সে পড়তে পারবে, তার পছন্দ মতো কোচিং সেন্টারে, একদিকে 11-12 একদিকে কোচিং। এবং এই প্রথম রেজাল্ট বেরিয়েছে, এর মধ্যে প্রথম বেশি একজন আইআইটি ধানবাদ এবং 6 জন ডাক্তার এবং 6 জনের মতো ইঞ্জিনিয়ারিং আরও বিভিন্ন কোর্সে হয়েছে। চিন্তা করতে পারেন, সুপার 30 স্কিম এবং মেধাবীদের সাহায্য করার জন্য শিক্ষা দপ্তরের বিভিন্ন উদ্যোগের কথা নিজের বক্তব্যে তুলে ধরেন রতনলাল নাথ। এই ক্ষেত্রে সাফল্যের সঙ্গে রাজ্যের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে বলে সেমিনারে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।